এর জন্য প্রথমেই দরকার একটি বড় সাইজের লেবু। লেবুর মধ্যে প্রাকৃতিক ব্লিচিং প্রপার্টিজ রয়েছে আর এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, তাই বাজারের অনেক নামি দামি বিউটি ক্রিমেও এই লেবু ব্যবহার করা হয়ে থাকে। লেবু ত্বক থেকে ম্যাস্তা, রোদে পোড়া দাগ এবং কালো দাগ দূর করতে ম্যাজিকের মতো কাজ করে। এবার লেবুর মধ্য থেকে রসটাকে বের করে নিতে হবে। ফ্রেন্ডস, আমি লেবুর রস বের করে নিয়েছি, তবে আপনার কাছে যদি বড় সাইজের লেবু না থাকে তাহলে এখানে ছোট সাইজের দুইটি লেবু ব্যবহার করতে হবে। তারপর আমি এখানে অ্যাড করব 1 কাপ বিশুদ্ধ পানি। তারপর এতে দিব 2 চামচ নারিকেল তেল। নারিকেল তেল ত্বককে ময়েশ্চারাইজ করার পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা অনেকটা বাড়িয়ে দেয়। এটা আপনার হাঁটু এবং কোলের কালো দাগ দূর করার পাশাপাশি শরীরের সমস্ত কালো দাগ দূর করে স্কিন টোন সমান করবে। তারপর আমি এতে অ্যাড করব 1 চামচ গ্লিসারিন। গ্লিসারিন সব ধরনের ত্বকের জন্যই অত্যন্ত কার্যকর। এটা ত্বককে ভিতর থেকে পরিষ্কার করে এবং ত্বকের ফাটা ভাব এবং বলি রেখা দূর করে ত্বকে অসম্ভব উজ্জ্বলতা নিয়ে আসে। এরপর আমি এতে অ্যাড করব 3 চামচ গোলাপ জল। গোলাপ জল ত্বকের জন্যে অনেক ভালো কাজ করে। এর মধ্যে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, তাই এটা নানা ধরনের সমস্যা থেকে ত্বককে রক্ষা করে। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিন। ফ্রেন্ডস, এটা মিক্স হয়ে গেছে। এবার এটাকে একটি স্প্রে বোতলে স্টোর করে নিন। এই সিরামটিকে আপনি ফ্রিজের মধ্যে 4 থেকে 5 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর এই সিরাম অবশ্যই রাতে ব্যবহার করতে হবে। সিরামটি ব্যবহারের পূর্বে অবশ্যই ভালো করে ঝাঁকিয়ে নেবেন। এবার এই সিরামটিকে আপনার পুরো বডি অথবা যেই স্থান থেকে আপনি কালো দাগ দূর করতে চান সেই স্থানে স্প্রে করুন। এই পদ্ধতিটা খুবই সহজ এবং অসাধারণ কার্যকর। এর সাহায্যে আপনি আপনার হাত এবং মুখের কালো দাগকেও দূর করে ফেলতে পারবেন। এটা আপনার স্কিন টোন ইমপ্রুভ করবে। আমি এখানে নারিকেল তেল ব্যবহার করেছি। নারিকেল তেল ত্বককে ময়েশ্চারাইজ করে এবং ত্বকের উজ্জ্বলতা অনেকটা বাড়িয়ে দেয়। এখানে লেবু ব্যবহার করেছি। এটা ডেড সেলস দূর করে ত্বকে নতুন সেলস জন্মাতে সাহায্য করে, যা হয় আগের থেকে আরো ফর্সা ও উজ্জ্বল। এই সিরামটি ব্যবহারের 3 দিনের ভিতর আপনি অনেক ভালো রেজাল্ট লক্ষ্য করতে পারবেন। আর সব থেকে ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই সিরামটিকে টানা 3 সপ্তাহ ব্যবহার করতে হবে। তারপর আপনি আপনার ত্বকে অসাধারণ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আপনার ত্বক আগের থেকে আরো বেশি ফর্সা ও উজ্জ্বল হয়ে উঠবে। তবে মনে রাখবেন, অবশ্যই এই সিরামটি আপনাকে রাতে ব্যবহার করতে হবে। এটা ব্যবহারের পর আপনি এইভাবেই সারা রাত রাখতে পারেন অথবা আধা ঘন্টা পর পরিষ্কার করে নিতে পারেন। তবে এটা সারা রাত আপনার ত্বকে লাগিয়ে রাখলে আরো বেশি ভালো রেজাল্ট পাবেন। আর এইভাবেই এই সিরামটিকে 3 সপ্তাহ ব্যবহার করুন। আপনি অবশ্যই 100% রেজাল্ট পাবেন। তো ফ্রেন্ডস, আপনি যদি আপনার পুরোপুরিকে ফর্সা করতে চান তাহলে অবশ্যই এই সিরামটি ব্যবহার করে দেখুন, কারণ এটা তৈরি খুব সহজ এবং 100% কাজ করবে। আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এইরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।